নিয়তি তার চক্র থামায় না বনদেবী। তাহলে আমার অবস্থা কি হবে? যদি শ্রীরাম আমার হৃদয় হন তাহলে লবকুশ এই হৃদয়ের গতি। একজন স্ত্রীর কাছে সংসারে সবথেকে কঠিন পরিস্থিতি এটাই, তার স্বামী আর সন্তান একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে। আপনি বলুন, আমি এই পরিস্থিতির সম্মুখীন কি করে হব? যেভাবে এতদিন করে এসেছো, সংযম দিয়ে, বিবেক দিয়ে, মনোবল দিয়ে, এটা ভেবো না যে আগামীতে কি হবে, এখন শুধু এটাই ভাবো যেটা হতে চলেছে সেটা কেন হচ্ছে। তোমার মনের মধ্যে যে প্রশ্ন উঠেছে নিয়তি তার উত্তর সময় আসলে তোমায় দেবে। তার জন্য ধৈর্য রাখো কন্যা। আজ্ঞা দিন। হে ভগবান, নিয়তি এইরকম কি করতে চলেছে যেখানে পিতা আর পুত্র একে অন্যের বিরুদ্ধে যুদ্ধভূমিতে অবতীর্ণ হবে? আর এইরকম বিপদ কেন আসবে প্রভু? আপনি আমাকে কারণটা বলুন আচার্য। আমার প্রজারা প্রতি বছর এই সমস্যায় কেন ভুগবে? এরা প্রজা নয়, এরা আমার পরিবার, আর আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে প্রস্তুত। এই যে দৃশ্য আপনি দেখছেন মহারাজ, এটা তো বাস্তবের সামান্য একটা অংশমাত্র। এই পরিস্থিতি শুধু অযোধ্যাতেই নয়, বরং এইরকম অনেক সমস্যা সারা ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি, আর সেই সব সমস্যা যা এর থেকেও ভয়ঙ্কর, জটিল এবং চিন্তার বিষয়। রাবণের মৃত্যুর সাথে সাথেই পৃথিবীতে ভারসাম্য হারিয়ে গেছে। যে শক্তিশালী সে আরো বেশি শক্তিশালী হতে চায়। রাম, এই ভারসাম্য রক্ষা করতে হবে, আর এর জন্যে আপনাকে সমগ্র সংসারকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। শক্তির ভারসাম্যের জন্যে আপনাকে শক্তি প্রদর্শন করতে হবে, আপনাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। শীঘ্রই অশ্বমেধ যজ্ঞ হবে অযোধ্যার রাজা রামের দ্বারা, যার চর্চা অযোধ্যাতে শুরু হয়ে গেছে। যজ্ঞের মাধ্যমে নিয়তি লবকুশ এবং রামকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করাবে। অশ্বমেধ যজ্ঞ? হ্যাঁ রাম, এটা সেই যজ্ঞ যে যজ্ঞের শেষে একটা অশ্বকে ছেড়ে দেওয়া হয়। সেই অশ্ব যে যে রাজ্যের ওপর দিয়ে যায় সেখানকার রাজাদেরকে এই প্রভুত্ব স্বীকার করে নিতে হয়, আর যে রাজা এই অশ্বকে থামানোর দুঃসাহস দেখায় তাকে ওই রাজার সাথে নিজের স্বাধীনতা রক্ষার জন্যে যুদ্ধ করতে হয়। এটাই একমাত্র উপায়। কিন্তু আপনি যদি অশ্বমেধ যজ্ঞ করেন তার একমাত্র উদ্দেশ্যই হবে যে এই যজ্ঞ শক্তি আর ক্ষমতার স্থাপনের জন্য নয়, বরং শান্তি আর সৌহার্দ্যের প্রচারের জন্যই হবে। কিন্তু গুরুদেব, সহধর্মিণী ছাড়া এই যজ্ঞ কি করে সম্ভব? তুমি ঠিক কথাই বলেছ লক্ষণ, এ সমস্যা তো রয়েছেই, কারণ সহধর্মিণী ছাড়া এই যজ্ঞ সম্পন্ন হবে না। Thank you.
মা, আমাদের মহর্ষির যে অস্ত্র পরীক্ষা দু বছর পরে নেওয়ার কথা ছিল সেটা উনি আজই দেবেন? ওটা শুনে আমরা দুজনেই আশ্চর্য হয়ে গেছি। আজ পর্যন্ত মহর্ষিকে আমরা এতটা গম্ভীর হতে দেখিনি, আর আপনাকেও এতটা চিন্তিত দেখিনি। কারণ কি মা? হ্যাঁ পুত্র, তুমি ঠিকই বলেছ। তাহলে চিন্তিত হবেন না মা, যদি যুদ্ধ হয় তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা তৈরি হয়ে যাব, আর নিঃসংকোচে ওই পরীক্ষায় অংশ নিতে পারবো। হ্যাঁ মা, আমাদের মহর্ষিও আমাদের সবার প্রথমে সেই পাঠই পড়িয়েছিলেন, যে যুদ্ধ আমরা সত্য আর ধর্মের জন্য লড়ি সেটা সবসময় উচিতই হয়, আর প্রত্যেক ক্ষত্রিয়র কাছে যুদ্ধই ধর্ম। শীঘ্রই শ্রী রাম আর লবকুশ এক মহাযুদ্ধে একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। আপনি কি চিন্তা করছেন মা? আমরা কি কিছু অনুচিত বলে ফেলেছি? না, তুমি ঠিকই বলেছ। তোমরা দুজন ধর্মযুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছ, আর এই সময় তোমরা শুধু প্রশিক্ষণের দিকেই মনোনিবেশ করো, অন্যদিকে নয়। প্রণাম নেবেন মহর্ষি। দীর্ঘায়ু হও, যশস্বী হও। তোমাদের একটি বিশেষ কার্যের জন্য ডেকে পাঠিয়েছি। এই গুরুকুলে অনেক ছাত্রই শিক্ষিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউই এই উপলব্ধি প্রাপ্ত করেনি যে নির্ধারিত সময়ের পূর্বেই অস্ত্র পরীক্ষা দিতে পারে। কিন্তু আগামী পরিস্থিতির দিকে নজর রেখে তোমাদের নিজেদের শিক্ষা এবং কৌশল সিদ্ধ করতে হবে। আজ তোমাদের দুজনের ক্ষমতার পরীক্ষা দিতে হবে। আদেশ দিন মহর্ষি, কি পরীক্ষা দিতে হবে? আজ এই অস্ত্র পরীক্ষার মুখোমুখি তোমরা আগে কখনোই হওনি। তোমাদের কঠোর বাধার মুখোমুখি পড়তে হবে, কারণ এই বাধাগুলো আর তার সমাধান সৃষ্টিতত্ত্বেই লুকিয়ে আছে, আর তার সঙ্গে যুক্তও বটে। এই সৃষ্টি পঞ্চমহাভূতের দ্বারা তৈরি। এ যেমন তোমাদের কাছে এক ধাঁধা আর সমাধানও বটে। জীবনের জন্য বায়ু অত্যন্ত মহত্বপূর্ণ, আর তাকেই সঙ্গী করে বিহার করে পক্ষীগণ। এখন যখন দুজনেই একসাথে বিহাররত, তখন তো প্রহার করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যা কিছু অসম্ভব তাই তোমাদের সম্ভব করতে হবে। ডানা মেলে উড়ে যাওয়া উড়ন্ত পাখির কেবল একটি ডানায় বিদ্ধ হবে, যাতে তার চোট না লাগে, আবার কোনো বাধাও না হয়। এটা লক্ষ্যের উপরে নির্ভর করে, কিন্তু এই লক্ষ্য বায়ুর দ্বারা বিফলও হতে পারে। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।